চুলের যত্ন কি করো? তুমি তো চুল অনেক ছোট করে ফেলেছো। হ্যাঁ, সত্যি বলতে চুলের উপরে সবচেয়ে বেশি অত্যাচার হয়। একে তো নাচের কারণে প্রচুর মানে কি বলবো যে ইয়ে করছি, ব্যাককম করছি, তারপর হেয়ার স্প্রে ইউজ করছি। আমার আরো বেশি হয়, আমি অনেক বেশি আয়রন করি চুল নাটকে শুটিং এ, সো চুল অনেক বেশি দেখা যায়, স্প্লিট হয়ে যায়, নিচ থেকে আঙাটা ফেটে যায়। তো আমার এই একটা জিনিস আমি করি, সেটা একটু পার্লারে যে একটু হেয়ার ট্রিটমেন্ট করাই, হয়তো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাচ্ছি হেয়ারের, একটা ভালো যেইটা আমার স্যুট করে আমি সেই শ্যাম্পুটাই ইউজ করি, যেই ব্র্যান্ডটার ইউজ। তারপরে হয়তো আমি একটু চুলে কখনো কখনো সেরাম ইউজ করি, মানে যেটুকু আছে নাহলে ওইটুকু থাকতো না আর কি, মানে চুলের উপরে আসলে ভীষণই অত্যাচার। আচ্ছা, যিনি সব কিছুর মাঝে সুন্দর অর্থ খোঁজেন, তিনি প্রকৃতপক্ষে সৎচিন্তা করেন। প্রিয় দর্শক, আমাদের মাঝে এমন একজন শিল্পী আছেন যিনি সবসময় সৎচিন্তা করেন এবং সততার সাথে তার অভিনয় করেন, মঞ্চে দুর্দান্ত নাচ করেন। নাদিয়া আহমেদের কথা বলছি। প্রিয় শিল্পী নাদিয়া আহমেদকে সঙ্গে নিয়ে আমি নাবিলা ইসলাম শুরু করছি আজকের সান্ধিনার রূপকথা। নাদিয়া আহমেদ এই সময়ের একজন গুণী অভিনেত্রী, নৃত্যশিল্পী। ছোটবেলা থেকে তার নাচের সাথে সখ্য, নাচ পরিবেশন করেছেন দেশ বিদেশের অনেক মঞ্চে। 1992 সালে 12 রকম মানুষ ধারাবাহিকে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় দর্শক এখনো মনে রেখেছেন। 23 বছর ধরে নিয়মিত অভিনয় করছেন। স্যান্ডেলিনের রূপকথায় আমাদের আজকের অতিথি নাদিয়া আহমেদ। কেমন আছো বল? খুব ভালো আছি। তুমি? আমি ভীষণ ভালো আছি। আর তোমাকে দেখে তো ভালো লাগারই কথা আমার। আর আমার তো প্রথমেই ভালো লাগলো, এত সুন্দর একটা পরির সাথে দেখো। সো সুইট, আই লাভ ইউ। আচ্ছা, তোমার আমার নামেরটা তো সুন্দর একটা মিনিং, নাবিলা নাদিয়া। দুজনের এমনও হয়েছে যে সেটের মধ্যে ডাকলে দুজনেই অ্যান্সার দিচ্ছে, এরকম মানে মনে হচ্ছে যে নাদিয়াকে ডাকছে, তুমি মনে করছো নাবিলাকে ডাকছে। হ্যাঁ, সেম তো হয়েছে। হ্যাঁ, কিন্তু তোমার হাসি যে অনেক সুন্দর, সবাই যে এটার পাগল। God gifted, thankful to God. আর কিছু বলার নেই। আচ্ছা, স্কিন এত সুন্দর মাশাআল্লাহ সব সময়, এটার জন্য আমি বলবো না যে তুমি খুব বেশি ফ্রুটস খাও, ভেজিটেবল খাও, এটা বললে মিথ্যা হবে, কারণ আমি নিজে দেখেছি তুমি, তোমার এসব হ্যাবিট নেই। কিন্তু তারপর কেন, কীভাবে ভালো? এটাও সত্যি কথা বলতে গেলে আমি অনেক ব্লেস যে মানে আসলে ফ্যামিলিগতভাবেই আমার মায়ের স্কিন ভালো ছিল, এখনও ভালো আছে। আমার বোনের স্কিন খুব সুন্দর, তো হয়তো জেনেটিক্যালি ব্যাপারটা, মানে আমার বাবার স্কিনও সুন্দর, তো সব মিলিয়ে হয়তো ওই কিছুটা পেয়েছি। আর অবশ্যই বলবো যে লাকি সব দিক থেকেই, শুধু একটু পানি খাই, পানি খাওয়ার ব্যাপারটা থাকে, আর বাড়িতে ফিরে ভালো করে ফেসটাকে ক্লিন করি, তারপর হয়তো একটু টোনার ইউজ করি, ময়শ্চারাইজার ব্যবহার করি। তোমার কাছে কখন একজন নারী এবং কখন একজন পুরুষ অনেক আকর্ষণীয়? আমার কাছে মনে হয় যে তার ব্যক্তিত্বটাই যখন অনেক অসাধারণ হয়, তখন না আসলে তার বাহ্যিক যে পোশাক বা যদি নারী হয় তাহলে মেকআপ, ওগুলো কিছু ম্যাটার করে না। যখন একটা মানুষের ভেতর থেকে একটা পজিটিভ ভাইব আসে, সে অনেক সুন্দর করে কথা বলছে, সুন্দর করে একটু হাসছে, তোমার সাথে একটু সুন্দর করে হেসে কথা বলছে, তখন কিন্তু তোমার অনেক ভালো লাগে। ভালো লাগে। তুমি তো ফুডি। হ্যাঁ, ডায়েট কীভাবে মেনটেন করো? খেতে ভালোবাসি, তবে পরিমাণটা বেশি থাকে না। যেটা হয় যে আসলে আমাদের কাজে আসলে এত বেশি দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়, সত্যি কথা বলতে গেলে শুটিংয়ে আমরা অনেক বেশি অ্যাক্টিভ থাকি, আর আমি যেহেতু নাচ করি, নাচের একটা রিহার্সাল থাকে, এই দুটো তোমাকে অনেক বেশি প্লাস করে, এই দুটোই অবশ্যই আমাকে যা ইচ্ছে তাই খেতে পারো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিছুদিন আগে তুমি তোমার বোনের শ্বশুরবাড়ি গিয়েছিলে নেপালে, তো সেখানের কোন খাবারগুলো খুব বেশি ভালো লেগেছে? সেখানের অনেক খাবারই মজা ছিল, তবে সবচেয়ে বেশি যেটা আমরা প্রত্যেকে দেশে এসে মিস করেছি, যে খাবারটা আমাদের এখানেও অনেক প্রচলিত, সেটা হচ্ছে জিলাপি। দোকানের নাম হচ্ছে লাড্ডু গোপাল। এত মজার জিলাপি, তার মধ্যে একটু পেস্তা কুচি দেওয়া, মানে ওপর দিয়ে, এবং মানে ওইটা অদ্ভুত, মানে অসম্ভব মজা ছিল। ঘিয়ে ভাজা একদম চিকন জিলাপি। তবে ওদের খাবার, মানে সব খাবারই অনেক মজা ছিল। নেপালের অনেক বিখ্যাত মোমো তো নেপালেরই খাবার,
সব মিলিয়ে আমরা প্রত্যেকেই এবং আমরা খেতে ভালোবাসি, ভালো ভালো জায়গায় ঘুরেছি, খেয়েছি, অনেক সুন্দর ট্রিপ ছিল। তুমি তো শপিং করতেও খুব পছন্দ করো, ব্র্যান্ডের প্রতি কেমন ফ্যাসিনেশন আছে? অনেক বেশি ফ্যাসিনেশন নাই আমার, কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আমি মানে আমার কাছে মনে হয় যে যেমন হলো কসমেটিক্স, কিছু কসমেটিক্স আছে যেগুলো আমি হয়তো এক স্পেসিফিক ব্র্যান্ডের ইউজ করি, সেটা ছাড়া ঘড়ি, তারপরে ব্যাগ, এগুলো কিছু আছে যে ব্র্যান্ডের প্রতি মানে ঘড়ি ব্যাগ এগুলো অনেক বেশি। সেটা ছাড়া আমার কাছে মনে হয় যে অন্য ক্ষেত্রে আমার পছন্দ হলে সেটা ইটস নট ডিপেন্ড এনি ব্র্যান্ড, আমার সেটা যে কোনো দামেরও হতে পারে। আমার কাছে যে ব্র্যান্ডের থেকে আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার ভালো লাগছে কি না, দেখতে ভালো লাগছে, এবং যদি এটা কাপড় হয় পরতে আরাম কি না, আর যদি মনে হয় যে এটা পরলে আমাকে ভালো লাগবে কি না, আমার টাইপের কি না, এগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার। আচ্ছা, চুলের যত্নে কী করো? তুমি তো চুল অনেক ছোটো করে ফেলেছ। হ্যাঁ, সত্যি বলতে চুলের উপরে সবচেয়ে বেশি অত্যাচার হয়। হ্যাঁ হ্যাঁ, একে তো নাচের কারণে প্রচুর মানে কী বলবো যে ইয়ে করছি, ব্যাককম করছি, তারপর হেয়ার স্প্রে ইউজ করছি। আমার আরও বেশি হয় আমি অনেক বেশি আয়রন করি চুল নাটকের শ্যুটিংয়ে, সো চুল অনেক বেশি দেখা যায়, স্প্লিট হয়ে যায়, নিচ থেকে আঙাটা ফেটে যায়। তো আমার এই একটা জিনিস আমি করি, সেটা হচ্ছে একটু পার্লারে যে একটু হেয়ার ট্রিটমেন্ট করাই, হয়তো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাচ্ছি হেয়ারের, একটা ভালো যেইটা আমার স্যুট করে আমি সেই শ্যাম্পুটাই ইউজ করি, যেই ব্র্যান্ডটার ইউজ, তারপরে হয়তো আমি একটু চুলে কখনো কখনো সেরাম ইউজ করি, মানে যেটুকু আছে নাহলে ওইটুকু থাকতো না আর কি, মানে চুলের উপরে আসলে ভীষণই অত্যাচার। আচ্ছা, একটা কথা আছে মেয়েদের ক্ষেত্রে যে কুড়িতে পড়ি, কিন্তু এদিকে আবার ভারতের একজন বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমি উনি বলেছেন যে মেয়েদের আসলে চল্লিশের পর জীবনটা মানে সাকসেসফুল হওয়ার একটা পসিবিলিটিস বেশি থাকে, উপভোগ করার, সাকসেসফুল হওয়ার। তোমার মতে কি? কুড়িতে পড়ি সেটা যখন ছিল সেইটা আমরা অনেক আগে পার করে এসেছি, সেই সময়ে সেই সময়টা এবং আসলে তখন মানুষ শারীরিকভাবে চাইতে মানসিকভাবেই নিজেদেরকে একটু মনে করতেন যে বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে। সো এখন কিন্তু সেই মানে ধারণাটা পাল্টে গেছে, মেয়েরা অনেক বেশি স্বাবলম্বী হওয়ার পেছনে অনেক বেশি বলবো যে নিজেদেরকে জোর দিচ্ছে, নিজের পায়ে নিজে দাঁড়াতে চায়। আর ফর্টির পর যে কথাটা উনি বলেছেন সেটার সাথে তুমি একটা, চল্লিশ একটা এমন একটা বয়স যেই বয়সটাতে এসে আসলে মানসিক অনেকটা বলবো যে ম্যাচিওর হয়, ম্যাচিওর হয় অনেক মানুষ, সময়টাকে উপভোগ করছে, জীবনটাকে নানাভাবে বুঝতে পারছে, হয়তো অনেক ভুল হয়েছে সেগুলো শুধরে সামনের দিকে আগাতে পারছে। এখন ছেলে মেয়ে নির্বিশেষে আমি বলবো যে সবাই আসলে যতদিন বাঁচছে ততদিন অনেক সুন্দরভাবে বাঁচতে চায়, এটাই হচ্ছে আসলে এখনকার মানুষের মূল নীতি। আচ্ছা, কোন অভিনেত্রী বা নায়িকাকে দেখে মনে হয় যে ইস তার মতো সুন্দর হতে পারতাম? আমার অল টাইম ফেভারিট মাধুরী দীক্ষিত। আচ্ছা, মানে মাধুরী দীক্ষিতকে মনে হতো অল ইন অল, মানে দেখ, তারপরে সবকিছু, আমি নাচ করি, নাচ এবং মাধুরী দীক্ষিতের প্রত্যেকটা সিনেমার নাচের স্টেপ আমি বাসায় রিহার্সাল করতাম। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, আমার এরকম। তারপর তার অভিনয়, তার এক্সপ্রেশন সব কিছুতে আমার আসলে মনে হতো জিনিস অসাধারণ, এখনো অসাধারণ। আচ্ছা, কখনো যদি তুমি ঘুম থেকে উঠে দেখো তুমি FS9 হয়ে গেছো, কি করবে তুমি? প্রথমেই নিজে আইলায় দেখে বলবো বাহ আমি তো অনেক হ্যান্ডসাম, তারপরে আমি ওযু করে নামাজ পড়ে আমি সকালবেলায় যেই খাবারটা আছে সেটা খেয়ে রেডি হয়ে আমি জিমে চলে যাব। আচ্ছা, এটা করতে মানে FS9 যা করে, আমি এক্সপেক্ট করছিলাম তুমি বলবে যে ঘুম থেকে উঠে আমি নাদিয়ার জন্য ব্রেকফাস্ট রেডি করে নিয়ে যাব। FS9 যা করে আমি তোমাকে সেটাই বলবো। হ্যাঁ, আই নো, উঠে নিজেকে দেখে বলবে বাহ হ্যাঁ আমাকে তো খুব ভালো লাগছে, ভালো লাগছে, হ্যাঁ হ্যাঁ চলো জিমে যাই, হ্যাঁ চলো জিমে যাই, মানে তোমাকে প্যাকেট করে নিয়ে যাই। দাদিপু, খুব ভালো লাগলো, খুব সুন্দর সময় গেল আমার নিজেরই। স্যান্ডেনের রূপকথা আসছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক 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 আড্ডা দেওয়ার ছিল, আড্ডা দিয়েছি। আমাদের আড্ডা হয়, আমাদের আড্ডা হয় আসলে, আমাদের আড্ডা মানে চলমান চলমান আমরা, আর আমারও অনেক ভালো লেগেছে স্যান্ডেলিনের রূপকথায়
এভাবে আবার সামনাসামনি আড্ডা দিতে পেরে থ্যাংক ইউ সো মাচ। একটা ছোট্ট গিফট আছে তোমার জন্য। গিফট আছে? অবশ্যই, আমি কাউকে খালি হাতে যেতে দেই না। স্যান্ডেলের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ। ইউ মোস্ট ওয়েলকাম। পারেন একটা আমন্ত্রণ জানাচ্ছি রূপ কথায়। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রীতা। আশা করি আপনারা ভালো আছেন। আজকের রেমেডিসটা আমার হলো, যাদের স্কিনটা রাফ, একটু ওপেন পোর্স আছে, তাদের জন্য এটা খুব কাজের একটা প্যাক। ইউজ করলে ভালো বেনিফিটেড হবেন। আজকে আমার সঙ্গে আছে মডেল ফাতেমা। ফাতেমা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ফাতেমা, কী কী কাজ করছো এখন? আপু, আমি মডেলিং করছি, পাশাপাশি ডান্স করতেছি। খুব ভালো। তোমার কিন্তু স্কিনের কিছু প্রবলেম আছে, আমি প্রবলেমসগুলো দেখেছি। দেখে আমি ডিসাইড করেছি তোমার জন্য একটা প্যাক তৈরি করব। এটা হলো যে তোমার যে পোর্সগুলো আছে, পোর্সটাকে ক্লোজ করবে আর রাফনেসটা দূর করবে। এই দুটো যদি তুমি করতে পারো, মানে রেগুলার চর্চা করো, তাহলে তোমার এই সমস্যাটা থাকবে না। পোর্স ক্লোজ করার জন্য সবচাইতে ভালো হলো ডিম, এগ। আমি একটুখানি ভেঙে হোয়াইট যে অংশ আছে সেই অংশটা এখানে নিয়ে নিচ্ছি, আর বাকিটা আমার দরকার হবে না, আমি এখানে রেখে দিলাম। এগ হোয়াইটের সাথে যাচ্ছে হলো চন্দন পাউডার। আপনারা লাল আটাও ইউজ করতে পারেন, লাল আটাও অনেক ভালো কাজ করবে। আর আমি তার সাথে অ্যাড করে দিচ্ছি একটুখানি লাল আটা। তার সাথে যাবে হলো লেমন জুস, লেবুর রস যাচ্ছে। তোমার স্কিনে অয়েল বের হয় না? হ্যাঁ, অনেক অয়েল বের হয়, এই জন্য আমি লেবু দিলাম। মধু দিব না, সাথে টক দই দিব আর ভিটামিন ই ক্যাপসুল দিব। টক দইটা অয়েলটা কন্ট্রোল করতে হেল্প করবে, আর ভিটামিন ইটা স্কিনটাকে হেলদি রাখতে হেল্প করবে। ব্যাস, আমি দিয়ে দিলাম এই কয়েকটা জিনিস। আর ডিমের সাদা অংশ হলো মূল উপাদান, এটা মিস করা যাবে না, তো দিতেই হবে। আমি কিন্তু এটা খুব ভালোভাবে পিট করে একটা এই ধরনের একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপর এটাকে ইউজ করব। প্যাক তো তৈরি হয়ে গেল, এবার কেমন করে আপনি আপনার উপর অ্যাপ্লাই করবেন তাই দেখুন। আর আমাকে সাহায্য করছে মডেল ফাতেমা। ফাতেমা এসো। যেহেতু এখানে এগ হোয়াইট আছে, এগ হোয়াইটটা খুবই ভালো, এবং এটা রাখতে হবে অনেকক্ষণ, মিনিমাম হাফ অ্যান আওয়ার রেখে দিলে একটা বেটার রেজাল্ট পাওয়া যাবে। আমি একটা পাশে একটুখানি লাগালাম। আপনারা যখন বাড়িতে নিজেদের উপর অ্যাপ্লাই করবেন, ফুল ফেসে সুন্দর করে লাগিয়ে বালিশ ছাড়া বিছানায় শুয়ে থাকবেন, জিনিসটা পুরো শুকিয়ে টাইট হয়ে যাবে। টাইট হয়ে যাওয়ার পর র মিল্ক অথবা পানি দিয়ে আপনি আস্তে 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 তুলে নেবেন। বেশি করে পানির ঝাপটা দিয়ে খুব ভালো করে মুখটাকে ধুয়ে দেন, ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন। এই প্রক্রিয়াটা আপনাকে, যাদের ওপেন পোর্স আছে তাদেরকে একদিন পর একদিন করতে হবে। অনেকেই আছেন ধৈর্য হারা হয়ে যান, একবার দুইবার লাগিয়েই চিন্তা করেন যে না, কিছুই তো হলো না, আর করব না, এই ধরনের একটা অ্যাটিচিউড আমাদের মধ্যে থাকে। আর আলসেমিও আমাদের পেয়ে বসে, যাদের সমস্যা আছে তারা এটা কন্টিনিউয়াস এক মাস ব্যবহার করলে আপনি নিজেই আপনার রেজাল্ট দেখতে পাবেন। একটা মাস ইউজ করার পরে তুমি যদি এই প্যাকটা ইউজ করো, তোমার যে রাফ স্কিন, তারপরে যে পোর্সগুলো যে ওপেন হয়ে আছে সেগুলো ক্লোজ হয়ে যাবে এবং অয়েলটাও কন্ট্রোল হয়ে যাবে। অবশ্যই আপু, আমি ডেইলি বেসিসে এটা ইউজ করব। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সাহায্য করার জন্য, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপু, আমাকে এত সুন্দর একটা রেমেডি শিখিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে আপু। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলেন আর রূপকথায় আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং আরিয়ান। চলুন, এই অংশে আমরা দেখব ইয়োগার মাধ্যমে কিভাবে
আমরা শোল্ডার পেইন থেকে পরিত্রাণ পেতে পারি। সেজন্য আমরা কিছু স্ট্রেচিং করব, যে স্ট্রেচিংগুলোর ফলে আমাদের শোল্ডার এরিয়াতে রক্ত চলাচল বৃদ্ধি হবে এবং শোল্ডার পেইন থেকে পরিত্রাণ পেতে পারি। সেজন্য আমরা সবসময় সোজা হয়ে বসে গভীরভাবে শ্বাস গ্রহণ করে কাঁধ দুটো উপরের দিকে তুলব, একদম আরাম অনুভব করে এবং ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে, আবার গভীরভাবে শ্বাস গ্রহণ করতে করতে উপরের দিকে। এভাবে কমপক্ষে আমরা 10 থেকে 12টি রাউন্ড করবার পর এখন আমরা সার্কেল করব শোল্ডারকে। প্রথম গভীরভাবে শ্বাস নিয়ে পিছে, উপরে, সামনে, নিচে, পিছনে, উপরে, সামনে, নিচে, এই সাইকেলটি কমপক্ষে 5 থেকে 6 বার করবার পর ঠিক আবার উল্টাভাবে করব, সামনে, উপরে, পেছনে, নিচে, সামনে, উপরে, পেছনে, নিচে। প্রিয় দর্শক, এগুলো করবার পর এখন আমরা ডান হাতকে সোজা সামনের দিকে রেখে গভীরভাবে শ্বাস গ্রহণ করে বাম হাত দিয়ে ডান হাতকে বাম দিকে এবং আমাদের মুখমণ্ডল থাকবে ডান দিকে। প্রিয় দর্শক, লক্ষ্য রাখুন, এর ফলে কিন্তু আমাদের শোল্ডারের যে এরিয়াটি এটি লেন্থিন হচ্ছে। আপনি যখন গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন তখন এখানে রক্ত চলাচল বৃদ্ধি হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া নার্ভ এবং মাসেলগুলোকে স্টিফনেসকে দূর করবে। এখানে কমপক্ষে আমরা চেষ্টা করব 30 সেকেন্ড সময় থাকবার। এটি শেষ হয়ে যাবার পর ঠিক একইভাবে আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করে বাম হাতটিও একইভাবে করে নেব এবং আমাদের মুখমণ্ডল যাবে বাম দিকে, হাত থাকবে ডান দিকে এবং আমাদের শ্বাস প্রশ্বাস থাকবে গভীর থেকে গভীর, যেন আমাদের লেন্থিন হওয়া জায়গাটিতে প্রচুর অক্সিজেন ফ্লোয়িংয়ের মাধ্যমে রক্ত চলাচল বৃদ্ধি হয় এবং জায়গাটি থেকে আড়ষ্টতা বা স্টিফনেস দূর হয়। ঠিক এটিও 30 সেকেন্ড সময় থাকবার পর আমরা এবার ডান হাতকে উপরে সোজা তুলব, কনুই ভেঙে বাম হাত দিয়ে ধীরে ধীরে বাম দিকে চেষ্টা করব এবং মুখমণ্ডলকে চেষ্টা করব সোজা রাখবার, যার ফলে কিন্তু আমাদের শোল্ডার এরিয়াতে একটা চাপ সৃষ্টি হবে স্টিফনেসের কারণে। আমাদের শোল্ডার এই প্রক্রিয়া থাকে যেটি খুবই ক্ষতিকর, ব্যাক শোল্ডার পেন হওয়ার জন্য মূলত এটি দেয়। এই আসনটি ফলেও কিন্তু স্ট্রেচিংয়ের ফলে আমাদের শোল্ডার ব্লেডটিকে সোজা করবে। ঠিক একইভাবে আমরা 30 সেকেন্ড সময় থাকবার পর ধীরে ধীরে অপর পাশটিও আমরা ঠিক একইভাবে করে নেব, গভীরভাবে শ্বাস নিয়ে এবং শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক, সোজা থাকবে। এটি শেষ হয়ে যাওয়ার পর আমরা একটা আসন করবো, এই আসনটির নাম হলো গো মুখাসনা বা কাউ ফেস পোজ। এটি একটি চমৎকার আসন শোল্ডার পেইন থেকে পরিত্রাণের জন্য। ক্রস লেগ পজিশনে বসে পিছনের দিক দিয়ে হাতটিকে এভাবে ধরবার। প্রিয় দর্শক, লক্ষ্য রাখুন, এর ফলে কিন্তু আমি যখন মাথা সোজা রাখবো আমাদের যে শোল্ডার যে এরিয়াটি বাঁকা হয়ে যায় যার ফলে ব্যথা হয় সেই জায়গাটিকে সোজা করবার জন্য এটি একটি চমৎকার আসন। এই আসনটিও আমরা একইভাবে পা পরিবর্তন করে অন্য পাশটি করে নেব। এই আসনটি শেষ হয়ে যাওয়ার পর সর্বশেষ আমরা একটি আসন করব, সেজন্য আমরা ঠিক এই প্রক্রিয়া থেকে পিঠের উপর শুয়ে পড়ব, গভীরভাবে শ্বাস গ্রহণ করে কোমর কুপুর দিকে তুলে ধরব এবং মাথা ছেড়ে দেব পিছনের দিকে। প্রিয় দর্শক, লক্ষ্য রাখুন, এর ফলে কিন্তু আমাদের শোল্ডার ব্লেডতে একটি চাপ সৃষ্টি হচ্ছে। আসলে পেনগুলোর মূল কারণ হলো শোল্ডার জায়গাটি ওয়েক থাকা। এই আসনটিতে কমপক্ষে 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট থাকবার পর ধীরে ধীরে প্রথম কোমর, তারপর পা সোজা রেখে আমরা শবাসনায় সম্পূর্ণ বিশ্রাম নিব। শবাসনায় পিঠের উপর শুয়ে পড়ব, হাত দুটো প্রসারিত করে, পা দুটো রিল্যাক্স করে আমরা চোখ বন্ধ করে শবাসনায় বিশ্রাম নিব। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন।